আসসালামু আলাইকুম। সো আজকে আমি একটা সেন্সিটিভ টপিক নিয়ে কথাবার্তা বলবো। তো বাংলাদেশের প্রেক্ষিতে ভার্সিটি লাইফে উঠে র্যাগ বা জার্গ বা তুমি যাই বলো, র্যাগিং কালচারটা কিন্তু বাংলাদেশে খুব প্রচলিত। এটা নিয়ে যতই ফেসবুকে আমরা আবেগ দেখাই, দিন শেষে হয়তোবা এখন বুয়েটে নাই, হাতে গোনা কয়েকটা ভার্সিটি বাদে মেজরিটি বিশ্ববিদ্যালয়ে র্যাগ আছে। এবং র্যাগ একটা রিয়েল জিনিস, র্যাগ হয়তো বা তুমি তোমার লাইফে ফেস করো। আমার যারা অডিয়েন্স আছো, আইদার ভার্সিটি লেভেলের অথবা এইচএসসি বা এসএসসি লেভেলে, তুমি তোমার লাইফে র্যাগ ফেস করার সম্ভাবনা অনেক বেশি, যদি না সিচুয়েশনটা চেঞ্জ হয়, যদি না সমাজ সচেতন হয়। তো যেহেতু র্যাগ জিনিসটা এক্সিস্ট করে, উই শুড টক অ্যাবাউট ইট। আমরা এখানে কোনো এথিক্যাল জিনিস মানে বলবো না যে না র্যাগ করা কেন খারাপ, সবাই জানে র্যাগ করা কেন খারাপ। বাট যারা র্যাগ নিয়ে প্রতিবাদ করে তারাই দেখবা দিন শেষে হলে যা জুনিয়রকে র্যাগ দিচ্ছে। সো আমরা হিপোক্রেসিতে যাবো না, আমরা এখন কথা বলবো যে হাউ ক্যান ইউ সেভ ইউর সেলফ ফ্রম র্যাগ, নিজেকে র্যাগ থেকে কিভাবে সেভ করবা। তো আমি কেন এটা নিয়ে কথা বলতেছি, আমি যখন বুয়েটে পড়তাম, আমাদের বুয়েটে, এখন র্যাগ নেই, এখন পলিটিক্স নেই, বাট তখন এক্সট্রিম লেভেলে পলিটিক্স ছিল, এক্সট্রিম লেভেলে র্যাগ ছিল। বাট মহান আল্লাহ তাআলার রহমত এবং কিছু মানুষজনের সাহায্যের কারণে আমি একদিনও র্যাগের সম্মুখীন হইনি। জাস্ট একদিন ক্লাসে হয়তো একটু কথাবার্তা বলছিল ভাইরা, বাট বাকি কোনো দিনে আমি সম্মুখীন হই নাই। কিছু ট্যাকটিক্স ছিল আমার, এটা একটা। দুই নাম্বার, আমার বাবা, আমার খালু, আমার মামি প্রত্যেকেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিচার, এবং আমি হাজী দানেশ ক্যাম্পাসে ছিলাম অ্যারাউন্ড কত বছর, প্রায় 7 থেকে 8 বছর, এবং আমার মামাও ওখানকার হলের ভিপি ছিল। সো আলটিমেটলি আমরা এই কালচার সম্বন্ধে মোটামুটি অবগত আছি, দেখছি, নিজ চোখে দেখছি আর কি। সো এখান থেকে আমি একটা ভিডিও বানাবো বা কিছু কথাবার্তা বলবো যে কিভাবে র্যাগ থেকে নিজেকে সেভ করবা। প্রথমত একটা কথা বলে দিই, যারা যদি কেউ এই ভিডিওতে দেখে থাকেন এবং আপনি যদি র্যাগ দেন, আল্লাহ দোহাই লাগে এটার জন্য যে আপনি কি পরিমাণে অভিশাপ পান এবং আপনি কি পরিমাণে ঘৃণার পাত্র আপনি জানেন না। আপনাকে মানুষজন পার্সোনালি হেট করে বাট বলে না, জাস্ট ভয় পায়, আপনাকে সম্মান করে না, আপনাকে ভয় পায়। সো এটা মাথায় রাখেন, এটা করার কোনো দরকার নাই। আপনি জুনিয়রদের থেকে রেসপেক্ট চাইলে তাদেরকে ভালো ট্রিট করেন, তারা এমনি রেসপেক্ট দেবে, তারা আপনার জন্য রাস্তায় জীবন দিয়ে দিবে, বাট র্যাগ দিয়ে রেসপেক্ট পাবেন না, ম্যানারের নামে র্যাগ শিখেন না, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমরা স্টার্ট করি। সো আমরা র্যাগ নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথম যে পয়েন্টটা, সেটা হলো র্যাগ থেকে বাঁচার এক নাম্বার ওয়ে হলো হলে না থাকা। এটা সবার জন্য অ্যাফোর্ডেবল না আমি জানি, বাট দ্যাটস দ্য ফাকিং রিয়ালিটি। তুমি যদি হলে থাকো এবং তোমার ভার্সিটিতে যদি র্যাগ কালচার থাকে, দ্যার ইজ এ মেজরিটি অফ চান্স তুমি যতই পালায় বাড়াও, একদিন না একদিন তুমি এটার সম্মুখীন হবা, এবং এটা কখনো সুখকর কোনো অনুভূতি হয় না। সো যদি তুমি র্যাগিং থেকে বাঁচতে চাও, ট্রাই করো অ্যাটলিস্ট প্রথম সেমিস্টারটা, প্রথম 6 মাস বা প্রথম 1 বছর, তোমার যদি আর্থিক সক্ষমতা থাকে, প্রথম দিকে বাইরে থাকতে খুব কষ্ট হবে। আমি যখন বাইরে ছিলাম, প্রথম দিকে হলের বাইরে আমি খুবই পেইন খেয়েছি, সাবলেট 3-4টা বাসা বদলাইছি। বাট আমার কথা ছিল ভাই হলে যাবো না, শেষ, যাবো না মানে যাবো না। আমার বাবা মা একটা কথা বলছে, বাবা হলে যাইতে হবে না, আমরা হলের ক্যাম্পাসে ছিলাম, তো আমরা হলের কাহিনী জানি। তো তুমি যদি হলে থাকো, ছেলেদের হল হোক মেয়েদের হল হোক, তুমি এই ঝামেলায় পড়বা। মেয়েদের ক্ষেত্রে খুব কম, বাট ছেলেদের ক্ষেত্রে তুমি এই ঝামেলায় পড়বা। তুমি যদি গণরুমে উঠো, তুমি যেখানেই উঠো, তুমি পেইন খাবাই। সো ফার্স্ট পয়েন্ট, যদি তুমি হলে না থাকো, একটা বড় পোর্শন থেকে তুমি বাঁচে যেতে পারো, এক নাম্বার। দুই নাম্বার পয়েন্ট, সেটা হলো যে ডোন্ট বি ইন দ্য লাইমলাইট, লাইমলাইটে না আসা। র্যাগিংয়ের শিকার কারা হয়, যারা একটু ডিফারেন্ট, বুঝছো? মানে ধরো তুমি, আমাকে পার্সোনালি মানুষজন র্যাগের এমন পরিমাণে থ্রেট দিত যে তোকে তো হলে গেলে মারে ফেলবে, আমাকে নাকি স্ট্যাম্প দিয়ে মারবে, পা ভাঙে দিবে, এবং ডিরেক্ট মুখের সামনে এসে বলছে। আমি এটা নিয়ে কিছু কই নাই, ঠিক আছে, আমি জানি কারা বলছে, বাট আমার এটা নিয়ে কোনো ইস্যু নেই। তাদেরকে অ্যাকচুয়ালি উপর থেকে আরেকজন বলছে, যে উপর থেকে বলছে, তার মানে এটা একটা চেইন অফ কমান্ড চলে, ঠিক আছে। তো আমরা এটা নিয়ে কথা বলবো না, বাট এই জিনিসগুলো কিন্তু হবে। সো আমি লাইম লাইটে ছিলাম, আমি জিম টিম করি, ইউটিউব ভিডিও বানাই, সো আমি কিন্তু একটা ইজি টার্গেট, আমি চোখে পড়বো এবং আমাকে তখন র্যাগ দেওয়ার জন্য তারা টার্গেট করতে পারে। সো যদি তুমি র্যাগ থেকে বাঁচতে চাও, দ্বিতীয় পয়েন্ট হলো যে ডোন্ট বি ইন দ্য লাইম লাইট, বি এ নর্মাল গাই। তোমার যা পরিচয় ওই কয়েকদিন অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়া একটু কম চালাও, দরকার হলে আইডি অফ করে, দরকার সোশ্যাল মিডিয়া থেকেই তোমাকে প্রথম টার্গেটটা করবে। তুমি ভার্সিটিতে বেশি পোস্ট দিবা, বেশি অ্যাক্টিভ থাকবা, হ্যাঁ এখানে লাইভ, ওখানে এখানে যাচ্ছি, এই করতে যাবা, দেখবো পরের দিন রাতের বেলা হলে আসে তোমাকে ধরে ফেলছে। ইভেন এমনও কেস গেছে যে গার্লফ্রেন্ডের সাথে কেন পিক দিছে এই নিয়ে ধরছে। তো আমারও ফল্ট, আমার কি ফল্ট, আমি নাকি জিম কেন করি, কেন খালি গিয়ে পিক দিয়ে কেন ভিডিও বানাই। ফল্ট অ্যাকচুয়ালি ধরতে হয় দেখে ধরে, বাট ডোন্ট বি ইন দ্য লাইম লাইট, আইদার অন সোশ্যাল মিডিয়া অর ইন ক্যাম্পাস, বি এ নর্মাল মিডিওকার গাই অ্যাটলিস্ট ফর 6 মান্থ, অথবা নেক্সট জুনিয়র ব্যাচ আসা পর্যন্ত অ্যাটলিস্ট 1 বছরের জন্য যদি তুমি চুপচাপ থাকো, তুমি টার্গেটেড হবা না। টার্গেটেড হইলে কিন্তু ঝামেলা আছে। তিন নাম্বার, বি রেসপেক্টফুল। তুমি হলে থাকো বা যেখানেই থাকো, এটা র্যাগিং হোক বা না হোক, তোমাকে বিশ্ববিদ্যালয়ে ভদ্রতা মানে চলতে হবে। ভদ্রতা বলতে এমন ম্যানার না যে সবাই দিয়ে সালাম, তা না, তুমি তোমার সিনিয়রদের সম্মান করবা, তুমি তোমার জুনিয়রদের স্নেহ করবা। বিশ্ববিদ্যালয়ে ধরো তুমি হলের মধ্যে আসো, বিন্দাস ক্যাম্পাসের মধ্যে ছাদের সামনে বিড়ি খাচ্ছ, হ্যাঁ হলের করিডোরে আমি বিড়ি ফালাই দিলা, তুমি ভাই পাশে যাচ্ছে, ভাইয়ের সাথে কোনো কথা নাই, ভাইয়ের সাথে একটা বিহেভিয়ার করে ফেললাম, ভাইয়ের মনে করো বিছানা টিছানা ভাইয়ের জিনিসপাতি সরাই দিলা, এগুলা করা যাবে না। যেটা বেসিক ম্যানার্স তোমাকে ফ্যামিলি থেকে শিক্ষা দিয়েছে, সেই বেসিক ম্যানার্সটুকু যদি ফলো করো, যদি উগ্র না হয়, যে একটা আছে উগ্র, হ্যাঁ কালো, যদি কাউরে তুমি করবা না, তখন 7 জন আসে ধরলে তো তোমার ঝামেলা হয়ে যাবে, তাই না? তো এই জন্য ম্যানার্স বজায় রাখবা। ম্যানার্স ভাই মানে তোমার ভার্সিটির ম্যানার্স না, তুমি যেটা বেসিক হিউম্যান ম্যানার্স, যে না আমি বিশ্ববিদ্যালয়ে আসছি, আমি একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি বোতাম টোতাম খুইলা দিয়া এদিক দিয়ে একদম চ্যাটুম্যাটু কইরা ঘুরে বেড়াতেছি, চেনমেন মাইরা ফার্স্ট ইয়ার একটা বলা, এটা কিন্তু কেউই ভালো চোখে দেখবে না। সো প্রথম বছরটাতে অ্যাটলিস্ট
যতদূর পারো ম্যানার্স বজায় রাখো, সালাম দেওয়ার চেষ্টা করো, যেহেতু এটার কাইন্ড অফ ট্রেডিশন, সালাম দিলে তুমি সোয়াবও পাচ্ছ। দিতে সমস্যাটা কোথায়, জুনিয়ারে পড়ুক আর সিনিয়রে পড়ুক, তোমার সালাম দিতে তো সমস্যা নাই, কাজ এটা দিলে মানুষজন পজিটিভ হতে দেখে, একটু হাম্বল হওয়া শিখো। আমি একটু উগ্র ছিলাম দেখে আমি টার্গেট ছিলাম বেশি, হাম্বল হও এবং ম্যানার্সটা একটু নিজের ঠিক রাখো। যেমন ধরো ভাইরা খাচ্ছে, ভাইরা এখানে ভাত টাত খাচ্ছে, আমি সুন্দর মতো তরকারি টাইনা নিয়ে খাওয়া শুরু করে দিলাম, ভাই দেখতে ভাই আসে এইদিকে, আমি কোনো নোটিশই নাই। যারা সিনিয়র আছে অবভিয়াসলি তাদেরকে রেসপেক্ট দিতে হবে, এমন না যে আমি ভার্সিটিতে উঠতেছি না খাচ্ছি না, এরকম না, বেসিক ম্যানার্স। তুমি হয়তো বুঝতে পারছো আমি কি বলছি। এরপরে 4 নম্বর পয়েন্ট, সেটা হলো যে যদি কোনোদিন তোমাকে হলে ডাকে, হলে যাওয়া যাবে না। এখন এটা অনেকভাবে অ্যাভয়েড করা যায়, বাট হলে যাওয়া যাবে না। তুমি যদি হলে না যাও তুমি বাসে যাবা। কিছু কিছু ভার্সিটিতে আবার এমন হয়েছে যে উঠায় নিয়ে হলে গেছে, সেটার ক্ষেত্রে আমি জানি না কি করবা, বাট হলে যদি না যাও তুমি বাসে যাবা। সো ডাকলে হলে যাবা না। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার অনেক বড় ভাই আমাকে বলে দিয়েছিল আনাস তোকে যদি আমিও পার্সোনালি ফোন দিয়ে ডাকি তুই হলে আসবি না। তো এটা আসলে সব ভার্সিটিতে পসিবল কিনা জানি না, বাট হলে যাবা না। এরপরে আরেকটা কথা হলো, সেটা হলো যে স্পিক আপ। স্পিক আপ মানে কি, অনেকে আছে র্যাগিং এর শিকার হয়েছো, তোমাকে কি ভয় দেখাইছে যে সিনিয়ররা নাকি তোমাকে বয়কট করবে। হ্যাঁ, আলটিমেটলি তোমার সিনিয়ররা জীবন অনেক পর্যায়ে কাজে লাগবে, বা র্যাগ আর সিনিয়র তোমার জীবনে কোনো কাজে লাগবে না। তুমি যদি র্যাগিং এ মানে তুমি যদি র্যাগ না খাও, অনেকে আছে না র্যাগ না খাইলে নাকি সিনিয়ররা তোমাকে বয়কট করবে, যা তোরাই একা না ভাই বা ক্ষমা করেন, এরকম কোনো কাহিনী না। র্যাগ আর সিনিয়র তোমার লাইফে কোনো জায়গায় কাজে লাগবে না। যারা অ্যাকচুয়াল হেল্পিং সিনিয়র তারা তোমাকে এমনি খুঁজে নিবে, তাদের সাথে তোমার এমনি ভালো সম্পর্ক হবে। তো এইসব কথা কান দিবে না যে না এই কথা নিয়ে কোনো কাউকে বলা যাবে না। দরকার হলে বিশ্ববিদ্যালয় অথরিটিকে জানাও, দরকার হলে নিজের বাবা মাকে জানাও, দরকার হলে বেশি হলে পুলিশ কমপ্লেন করো। ইউ হ্যাভ টু স্পিক আপ। আমাদের এই কালচারটা এত নোংরা হয়েছে কেমনে, কেউ কোনো কথাই বলে না। তোমার আগের রাতে কি করছে করছে, তুমি পরের দিন সারা রাত কাঁদছো, পরের দিন আবার ঠিক হয়ে গেছে, তুমি কথাটা কখনো বাইরে বলো নাই। এবং তুমি এই ট্রমাটা চাপে রাখো নিজের মধ্যে এবং চিন্তা করো যে না আমি এই ট্রমা শিকার হয়েছি, আমার জুনিয়রকে সেম ট্রমা আমি দিব। এই এই কারণে কিন্তু ট্রেডিশনটা চলতেছে, কেউ এখানে স্পিক আপ করে না, কেউ এখানে কোনো পদক্ষেপ নেয় না। আমি একবারে ভাই আম্মুর ছেলে বলা যা বলা, আমি আমার মারে দিয়ে একবার ফোন দেওয়াইছি যে বাবা আমার ছেলে অসুস্থ, যাবে না, শেষ। তো যখন দেখে যে না ওর বাবা মায়ের সাথে কানেকশন আছে, ও একা না, ওর বাবা বা মা এক্সিস্ট করে, তার একটা অথরিটি আছে, তার ফ্যামিলি আছে, তখন কিন্তু এগুলো করবে না। কারণ তুমি যদি না সব মাথা বুঝে মাইনা নাও তাহলে কিন্তু ঝামেলা হবে। সো স্পিক আপ, প্রতিবাদ করো। যদি তোমার ভার্সিটিতে স্টেপ নেওয়ার হয়ে থাকে স্টেপ নাও। আবার অনেক সময় এরকম হইতে পারে স্টেপ নিয়ে হিতে বিপরীত হইতে পারে, তো এই ব্যাপারে আবার সিনিয়রদের সাথে কথা বলতে পারো যে ভাই আমি যে স্টেপটা নিতে যাচ্ছি এটাকে আদৌ ঠিক হবে কিনা, পারলে কয়েকজন মিলে স্টেপ নাও। প্রতিবাদ হইলেই এই জিনিস যাবে আর কি। আমি এই ভিডিও বানানোর পর আমার ক্ষতি করবে কিনা আমি জানি না, বাট করার জন্য কইলাম আর কি। এরপরে আরেকটা যেটা পয়েন্ট, সেটা হলো যে অনেক সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে হয়। যেমন বিশ্ববিদ্যালয়ের তুমি যদি পলিটিক্স না করতে চাও একান্ত, যে ভাই আমি পলিটিক্স করতে চাই না, তারপরেও অনেকে অনেকগুলা ওকেশনে ধরো মিছিল বা মিটিং বা অনেক ওকেশনে ধরো ফেস, এগুলাতে তোমাকে পার্টিসিপেট করতে হবে, তুমি পলিটিক্যাল হও আর নন পলিটিক্যাল হও। তো যেগুলাতে একান্ত না করলেই নয়, যেগুলোতে একান্ত না গেলেই নয় সেগুলোতে পার্টিসিপেট করো। যদি তুমি পলিটিক্যালি আগাইতে চাও এটা কমপ্লিটলি তোমার ইচ্ছা যে তুমি ভার্সিটিতে উঠে পলিটিক্স করবা কিনা। আমি পলিটিক্সের পক্ষেও না বিপক্ষেও না, এটা একজনের ওন চয়েস, সে চুজ করে রাস্তাটা। সো তুমি যদি পলিটিক্যালি নন অ্যাক্টিভ হও, ভাইদেরকে বলো যে ভাই আমি স্টুডেন্ট মানুষ, পড়াশোনা করি, ভাই আমি যে কয়টা জায়গায় যাওয়ার আমি যাওয়ার চেষ্টা করবো, বাট যেগুলোতে আমি মানে একান্ত না গেলেই নয় সেগুলোতেই আমি যাবো, ঠিক আছে? ট্রাই করবা, খোঁজ নিলেই পাবা যে যেখানে তোমার ব্যাচের সবাই যাচ্ছে এটি যে পার্টিসিপেট করলা। কাজ তুমি যদি কোনো জায়গায় না যাও তুমি আবার মার্ক হবে যে এই পোলাটা কই হ্যাঁ কেন, ঠিক আছে? এরকম একটা যে সবাই যাচ্ছে আমি যাচ্ছি, বাট পলিটিক্যালি যদি অ্যাক্টিভ না থাকতে চাও তোমার ইচ্ছা, তুমি ভাইদের সাথে কথা বলে ভাইরা হেল্প করো, ভাইরা এতটাও খারাপ না যে একটা নন পলিটিক্যাল ছেলেকে দিয়ে পলিটিক্যাল কাজকর্ম করাবো, ওটা পলিটিক্যাল ছেলে পেলেদের দলই আলাদা। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আমাদেরকে লাস্ট যে পয়েন্টটা মাথায় রাখতে হবে সেটা হলো সিক হেল্প ফ্রম হেল্পিং সিনিয়র্স, সিক হেল্প ফ্রম হেল্পিং সিনিয়র্স। অর্থাৎ আমার ভার্সিটি লাইফের অনেক বড় ভাই আছে, ভাইদের নাম আমি বলবো না তাদের সেফটি পারপাসে, বাট বেশ কয়েকজন বড় ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো, কারণ ভাইরা আমাকে এরকম বাজে অনুভূতি থেকে সেভ করছেন। তারা আমাকে কন্টিনিউসলি বলতো যে আমি কি করবো কি করবো না, কোন পোস্ট করবো কোন পোস্ট করবো না, বা আমাকে ডাকলে যাবো কিনা এই দিন গেলে। অনেক অনেকে আছে যে এই ভাইকে দিয়ে ওই ভাইকে বলাইলে পরবর্তীতে আর ডাকে না, এরকম অনেক ভাই ছিল আমাকে এই ব্যাপারে অনেক অনেক বেশি হেল্প করছে, এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ, মহান আল্লাহ তাআলা তাদের ভালো করুক। এবং এরকম তুমি যদি পারো তোমার ভার্সিটিতে মোটামুটি পলিটিক্যালি অ্যাক্টিভ কোনো বড় ভাই বা এক দুজন বড় ভাই, মোটামুটি এক দুজন বড় ভাই হলেই তোমার জন্য মোরদিনের, একজনও যদি হেল্পিং বড় ভাই হয় যিনি অ্যাকচুয়ালি হেল্প করতে চান, উনি একাই তোমাকে সেভ করার জন্য যথেষ্ট। এরকম বড় ভাই এক দুজন তৈরি করার চেষ্টা করবা, তাদের সাথে মিশার চেষ্টা করবা, তাদের হেল্প করার চেষ্টা করবা। তাদেরকে যদি তুমি কিছু দাও, কিছু দাও বলতে কি আমি টাকা দিতে করতেছি না, তাদের সাথে ভালো বিহেভ করো, তাদের যদি কোনো দরকার হয় একটু হেল্প করো যে ভাই ঠিক আছে আমি করে দিচ্ছি আপনি থাকেন আমি দেখতেছি বিষয়টা, এইটুকুতেই তারা কিন্তু খুশি। এরকমভাবে সম্পর্ক যদি তৈরি করতে পারো, ভাইরা দেখবা তোমাকে বিপদ আপদে কিন্তু হেল্প করতেছে। এবং কথা হলো যে দিন শেষে র্যাগিং একটা অসুস্থ কালচার, এটা সত্য কথা, কিন্তু পলিটিক্সও আবার ভার্সিটিতে দরকার আছে। আমরা ভার্সিটি থেকে কখনো পলিটিক্স মানে সব ভার্সিটি থেকে উঠানোর পক্ষপাতি না, অনেক জায়গায় পলিটিক্স লাগে, অনেক ভার্সিটিতে পলিটিক্স লাগে না, যেমন বুয়েটা লাগতেছে না, অনেক জায়গায় লাগতেই পারে। আমরা এটা নিয়ে কোনো কথা বলবো না, আমরা এটা নিয়ে কোনো কথাই বলবো না, আমরা পলিটিক্স থাকবে কিনা এটা আমাদের দেখার বিষয় না, বাট আমরা ট্রাই করবো নিজেদেরকে সেভ করার, এবং অ্যাটলিস্ট এই অসুস্থ যেই কালচারটা আছে এটা যাতে কোনো না কোনো একদিন
স্টপ হয় এবং এটার জন্য আমাদের কনসাসনেস বা আমাদের সচেতনতাই আমাদের প্রতিবাদটাই মুখ্য। সো এইটুকুই ছিল আজকের ভিডিওতে, আশা করি এই উপদেশগুলো বা এই ট্যাকটিক্সগুলো তোমার লাইফে কোনো এক জায়গায় কাজে লাগবে। আর লাস্ট বাট নট লিস্ট আমি আরেকটা কথা বলি, সেটা হলো যে র্যাগিং নিয়ে যারা র্যাগের শিকার হও, টু বি অনেস্ট প্রথমবার যেদিন এরকম হবে বা প্রথম কয়েকবার বা এমন অনেকেরই হয়েছে যে এটা তোমার মাথার মধ্যে পারমানেন্ট ড্যামেজ করে দেয় যে এরকম কেন আমার সাথে হইলো, কারণ আমরা হঠাৎ করে এরকম একটা জিনিস ফেস করি। তো যেটা করবা যে এই ব্যাপারগুলোতে ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলবা, সবার সাথে না, যাদের সাথে যারা নিজেরাও এরকম শিকার হয়েছে, ভিকটিমদের সাথে কথাবার্তা বলবা, ট্রাই করবা যে ফ্রেন্ডের সাথে থাকা, একা থাকা, এবং এটা মানে নেওয়া শিখতে হবে যে না এই জিনিসটা শুধু আমার সাথে হয় নাই, এই বিশ্ববিদ্যালয়ের অনেকের সাথে হয়েছে, হয়তো বা সময় হলে এটা আমি প্রতিবাদ করতে পারবো, বাট আপাতত এটা আমাকে মানে নিতে হবে। এই জিনিসটার জন্য নিজের ভার্সিটি লাইফ নষ্ট করবা না। যদি একান্তই খুবই বাজে অবস্থা হয়, বাবা মার সাথে কথা বলবা, ভার্সিটি প্রশাসনের সাথে কথা বলবা, এবং দরকার হলে সাইকিয়াট্রিস্ট দেখাবা, সাইকোলজিস্ট দেখাবা, কারণ মেন্টাল ট্রমা নিয়ে বাঁচাটা কিন্তু খুব কঠিন, এবং ভার্সিটি লাইফে অন্যান্য প্রেশার মিলে এই মেন্টাল ট্রমাটা আরও ক্ষতি করতে পারে। সো এইটুকু ছিল, আসসালামু